নির্বাচনের দিন ঘোষণা হলেও ঘোষণা হয়নি দলের প্রার্থী তালিকা। তারই মাঝে পুরুলিয়ায় রোড শো করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। পুরুলিয়ার ধোপঘাটা থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত বিশাল মিছিল নিয়ে রোড শো হয় মঙ্গলবার দুপুর থেকে। পরে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ির উপর থেকেই বক্তব্য রাখেন ব্রাত্য বসু। যোগী আদিত্যনাথের রাজ্য সফর প্রসঙ্গে তিনি বলেন, তিনি আগে নিজের রাজ্য উত্তরপ্রদেশকে সামলাক, পরে পশ্চিমবাংলা নিয়ে চিন্তা করবেন। আমাদের রাজ্যের সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছে, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসলে সমস্ত প্রকল্প বন্ধ করে দেবে, তাই আপনারা বিবেচনা করে তৃণমূলকেই হাত শক্ত করে জোর করে পুরুলিয়ায় নটি বিধানসভার যেই প্রার্থী হোক না কেন, জোর করে প্রতীককে দেখি আপনারা ক্ষোভ করবেন। আগামী 27 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আপনারা এত রাজনীতির পক্ষে সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে প্রবেশ করেছে। মানুষ বুঝতে পেরে গেছে তাদের পক্ষে একজন মানুষই আছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণা হয়ে যাবে সময় মতো। প্রার্থী ঘোষণা আমাদের পার্টি পার্টির মতো করে করবে। আমাদের তো কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই মিটিংয়ে ছিলেন, উনি ঘোষণা করে দেবেন সময় মতো। আমি জানি না, এগুলো আমি বলতে পারবো না। প্রার্থী কে হবেন এ একেবারে দলীয় সিদ্ধান্ত। প্রার্থী যে হবেন দলের কর্মীরা তার পক্ষে নামবেন, এটা হচ্ছে মুদ্রা কথা। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী পুরোটাই বিজেপির সঙ্গে থাকবে, তাতে কী হলো? কেন্দ্রীয় বাহিনী ভরসায় তো আমরা ভোট লড়বো না। কেন্দ্রীয় বাহিনী বিজেপির সঙ্গে থাকবে থাকবে, কিন্তু মানুষকে কি কেন্দ্রীয় বাহিনী আটকাতে পারবে? মানুষকে কি বন্দুক পাইপ গান ট্যাঙ্ক সাজোয়া গাড়ি এসব দিয়ে কি মানুষের ভোট আটকানো যাবে? পারবে না। সবসময় সন্ত্রাসের আশঙ্কা থাকে। কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় শৃঙ্খলা এবং সন্ত্রাস তৈরি করা, কিন্তু এখানে মানুষ সচেতন আছেন, সতর্ক আছেন। বিজেপির এই নাশকতাবাদী কাজকর্ম, এই উগ্রবাদী কাজকর্ম মানুষ সুখে দেবেন।